হাই গাইজ, এখন কথা বলবো অজিত কুমারের মুভি ভালি ভাই। তো এই মুভিটা কীরকম হলো? তো এই মুভিটা অনেকদিন বেরিয়েছে, আমার কিন্তু কথা বলা হয়নি, তো এখন ভাবছি এই মুভিটা নিয়ে কথা বলি। তো এই মুভিটার কিন্তু হাইপ কিন্তু চরম লেভেলে ছিল, আর এই মুভিটা কিন্তু সাউথে কিন্তু দারুণ কালেকশনও করেছে, কিন্তু নর্থে একদমই চলেনি, সেটা আলাদা ব্যাপার। তো এই মুভিটা আলটিমেট কীরকম বেরোলো বা কীরকম হলো, তো সেটা নিয়ে কথাবার্তা বলবো। তো আমাকে যদি এক কথা জিজ্ঞাসা করেন যে এই মুভিটা আমার কেমন লেগেছে, তো আমি বলবো এই মুভিটা ভালো হওয়ার ছিল কিন্তু অতটাও ভালো হলো না। তার কারণটা আমি কিছু এখানে বলবো। তো এখানে যে গল্পটা দেখানো হচ্ছে, যে এখানে অজিত কুমার হচ্ছে একটা পুলিশ অফিসার, এবং এখানে অনেকগুলো মানে শহরেতে অনেকগুলো বাইক বাহিনী, তারা নানা রকমের কাজ করে বেড়াচ্ছে, ড্রাগস বিক্রি করছে, ড্রাগস কেনাবেচা করছে, লোকের চেন চুরি করছে, মোবাইল চুরি করছে, মানে দিনে দুপুরে যা খুশি তাই করছে। তো এটা শুধুমাত্র কয়েকটা বাইক বাহিনী নয়, আপনার ওই ধুমের কথা মনে পড়ছে ওরকম ধরনের ব্যাপারটা নয়, এখানে হচ্ছে একটা মেন মাথা আছে, সে হচ্ছে অনেক ছেলেদেরকে কিন্তু কাজে নিযুক্ত করেছে একটা অ্যাপের দ্বারা। সেই অ্যাপটায় কেউ হ্যাক করতে পারবে না, তো সেই জন্য ওই অ্যাপের দ্বারা ওদেরকে ইনফরমেশান দেওয়া হয়, এই করো ওই করো, তোমাদের এরকম একটা পার্সেন্টেজ দেবো, তোমাদের টাকা দেবো, এরকম বলে। তো তারা সেটা পায়ও। তো এবার ব্যাপার হচ্ছে এখানে কারা ফাঁসে, যাদের হচ্ছে ফ্যামিলিতে নানারকম কথা শোনায় তোর দ্বারা কিছু হবে না, তুই রোজগার করতে পারিস না, কবে রোজগার করবি, বড় হয়ে গেলি, বিয়ে হবে না তোর, এইরকম ধরনের যাদেরকে তানা দেয়, তো তারা হচ্ছে এই জায়গায় তারা ঢুকে যায়। তো এরপর তারা ভাবে যে আমি তো টাকা পাচ্ছি আর কি যায় আসে। তো এরপর যখন এই কেসগুলো টুকটুক করে বাড়তে থাকে, তখন তাদের নজরে আসে, মানে পুলিশের নজরে আসে যে কিছু একটা হচ্ছে, আর কিছু একটা বড় সংগঠন যুক্ত কিন্তু বিশালভাবে স্প্রেড করছে। তো এই জিনিসটা কী করে বন্ধ করা যায়, কী করে ধরা যায়, তো তার জন্য এখানে আসে অজিত কুমার, অজিত কুমারের যে ক্যারেক্টারটা। তো অজিত কুমারের সঙ্গে থাকেন হুমা কুরেশি, সেও একজন পুলিশ অফিসার। তো দুজনে মিলে এই কেসটিকে হ্যান্ডেল করার চেষ্টা করে, ওই কেসটাকে হ্যান্ডেল করতে গিয়ে অনেক কিছু দিক আসে, মানে তারা তো একটা মেন মাথা নয়, তাকে ধরতে গেলে অনেকগুলো শাখা পোশাখা বেরিয়ে আছে, সেইগুলোকে ধরে 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 মেন মাথায় যেতে হবে। তো এই জিনিসটা কীরকমভাবে হয় সেই জিনিসটা কিন্তু আপনার দেখতে খারাপ লাগবে না। আর এখানে স্পেশালি বলতে হয় এই সিনেমার যেরকম অ্যাকশন, এই সিনেমায় যেরকম মানে ফ্লাইং অ্যাকশন দেখিয়েছে, বাইকের যেরকম স্টান্ট দেখিয়েছে, আমার মনে হয় না আমাদের ইন্ডিয়ান সিনেমায় এরকম ধরনের দেখিয়েছে। এরকম ফার্স্ট টাইম আমি দেখলাম যে এইরকম ধরনের স্টান্ট ইউজ হয়েছে, এরকম ধরনের স্টান্ট এখানে দেখানো হয়েছে। তো এই জিনিসটা কিন্তু আপনার বেশ দারুণ দেখতে লাগবে, একটা দারুণ এক্সপিরিয়েন্স কিন্তু আপনার হবে। তো এখানে যদি পারফরমেন্স নিয়ে কথা বলি, এখানে কিন্তু পারফরমেন্স অজিত কুমারের ভালো, তিনি অনেকদিন পর কাম ব্যাক করছেন, তারপরে হুমা কুরেশির কাজ তো এমনিতেই ভালো। তারপরে আরেকজনের কথা এখানে বলতেই হয়, যে এখানে ভিলেন হয়েছে কার্তিকেয়া, তো তার অ্যাক্টিং আমাকে ভালোই লেগেছে, তার আমি সিনেমা দেখেছিলাম RX 100, তো তাকে আমার ওখান থেকে কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে তাকে দেখা যাচ্ছে ভিলেন রূপে, তো তাকে ভিলেনের আপনার কিন্তু বেশ ভালো লাগছে। তো এখানে এবার নেগেটিভ দিক কী আছে আমি সেটা বলবো আপনাদের। তো একটা জায়গা আছে দেখবেন যেখানে আপনার মনে হবে সিনেমাটা এবার শেষ, ঠিক আছে, ওখানে হচ্ছে ওই কার্তিকেয়াকে ধরে ফেলবে, তো এরকম ধরনের একটা সিন আছে, কিন্তু কার্তিকেয়া তখন বলবে আমাদেরও একজন বস আছে, হ্যাঁ সে হচ্ছে সব কিছু আমাদের নির্দেশ দেয়, তো এরকম ধরনের কথা বলতো, আমরা কে বস তোর, কে বস তোর। তো ওখান থেকে আমাদের মনের মধ্যে হয় যে একটা বস আছে তাহলে। তো আলটিমেট কি বেরোয় না বেরোয় আমি তো এখন বললে তো স্পয়লার হয়ে যাবে, তবু আপনাদের কিছুটা বলছি যে তখন আপনার মনে হবে যা সালা, তাহলে তখনই তো শেষ হয়ে যেত, এত দূর বাড়ানোর কি দরকার ছিল। তো আমার মনে হয় সিনেমাটাকে জোর করে একটু স্ট্রেচ করেছে, তো আমার মনে হয় সিনেমাটা অনেক কম সময়ের মধ্যে করা যেত। তো মুভিটা যদি একটু ছোট হতো না, তাহলে মুভিটা কিন্তু বেশ ভালো লাগতো। তো মুভিটা শেষের দিকে যেন মনে হয় টেনে টেনে বড় করেছে, তো ওই শেষের দিকেটা আমার একদমই পোষায়নি। তো মুভিটা আমি বললাম ওই জন্যই যে ভালো হওয়ার ছিল, ভালো হতো, পোটেন্সিয়াল ছিল, কিন্তু ভালো হয়নি অতটা। আমার সিনেমাটা ভালো লেগেছে বাট খুব ভালো লাগেনি, তো মানে যেরকম একটা এক্সপেকটেশন ছিল সেই অনুযায়ী কিন্তু এটা ফুলফিল করলো না। এই মুভিটা শেষের দিয়ে কিন্তু টুইস্ট অ্যান্ড টার্ন সেরকম কিছুই নেই, তো এই জিনিসটা আমাকে অনেকটা হতাশ করেছে। তো আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন এলে কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো এখনের মতো